হাসির প্রয়োজন পড়েছে আপনার, হাসি দিতেই হচ্ছে, দিতেই হবে, তাহলে মুস্কি হাসি দেন, অট্ট হাসি দিয়েন না, সুন্নাও আদায় হবে, হাসিও হয়ে যাবে। আপনারা দেখছেন শাইখ আহসানুল্লাহ নিসারী হুজুরের সার্বিক তত্ত্বাবধায়নে পরিচালিত AUN ইসলামিক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على سيدنا رسوله الكريم اما بعد সম্মানিত দর্শক বন্ধুরা, AUN ইসলামিক টিভির নিয়মিত আয়োজন 7 মিনিট হাদিস ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আজকে আমরা অত্যন্ত মশহুর, প্রসিদ্ধ, ফেমাস একটি কিতাব থেকে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে একটি অথবা দুইটি হাদিস শরীফ নিয়ে আলোচনা করব। আজকের কিতাবটির নাম হচ্ছে আল মাকাসিদুল হাসানাত ফি বায়ানি কাসীরিম মিনাল আহাদিসিল মুশতাহিরাত। ইমামে আব্দুর রহমান আস-সাখাভী রহমাতুল্লাহি আলাইহি লিখিত এই কিতাবটি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে হাদিস শরীফে চলে যাই। এই কিতাবের 362 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে মারফু সূত্রে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আলাইকুম বি সলাতিল লাইলি ওয়ালাউ বি রাকাতিন ওয়াহিদা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, হে মুসলিম জাতি, তোমাদের জন্য আমি ওসিয়ত করতেছি, রাতের বেলায় তোমরা কমপক্ষে এক রাকাত হলেও নামাজ আদায় করিও। দ্যাট মিন্স এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত মধ্যবর্তী সময়টিতে কমপক্ষে এক রাকাত হলেও তোমরা রাতে নামাজ পড়িও। তো যদি কমপক্ষে, এটা উদাহরণের জন্য তিনি বুঝিয়েছেন, কমপক্ষে যদি তুমি এক রাকাত হলেও, অর্থাৎ রাতে কমপক্ষে একটু হলেও নামাজের অত থাকো, ফাইন্না সলাতাল লাইল মানহাতুন আনিল ইসমি, রাতের নামাজ একজন ব্যক্তিকে গুনাহের শেষ পর্যায়ে নিয়ে যায়। অর্থাৎ যদি ভালো মতো সুন্দর মতো কেউ রাতের বেলায় নামাজ আদায় করে, ওই ব্যক্তির দ্বারা আগে যে গুণাটা হয়েছে ওটাই শেষ গুণার, কোনো গুণা হবে না, আল্লাহ তাআলা যদি কবুল করে নেন। অতুৎফিউ গদবার রব্বি তাবারাকা ওয়া তাআলা, ওই রাতের নামাজ একজন ব্যক্তির উপর থেকে আল্লাহর রাগকে সরিয়ে দেয়, আল্লাহর গজব সরিয়ে দেয়। ওয়াতাদফিউ আন আহলিহা হাররুন নার ইয়াউমাল কিয়ামা, আর এই রাতের নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নামের গরম থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতের নামাজের উসিলায় নাজাত দান করবেন, রক্ষা করবেন। দর্শক শ্রোতা, এরপরে তিনি বলেন, ওয়া ইন্না আবগাদাল খালকি ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, সবচাইতে অপছন্দনীয়, আল্লাহর কাছে সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত যে সৃষ্টির মধ্যে যারা রয়েছে তার মধ্যে তিন প্রকার মানুষ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। এক নাম্বার, আর রজুলু ইয়াকসুরুন নাওমা বিন্নাহার ওয়ালাম ইউসাল্লি মিনাল লাইলি শাইআ। এক নাম্বার, যে ব্যক্তি দিনের বেলায় বেশি করে ঘুমায় আর রাতের বেলায় একটুও নামাজ পড়ে না, ধরেন এশার নামাজও পড়ে না, ফরজ নামাজের কথা আমি বলছি, কমপক্ষে ফরজ নামাজটাও কেউ পড়ে না, কিন্তু দিনের বেলায় 10টা, 11টা, 12টা, 1টা, তারপর আবার জোরের পরে ঘুম, এরকম বদখাসলিয়ত মানুষ আমাদের মধ্যে আছে। দর্শক শ্রোতা, আজকের 7 মিনিট হাদিস ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করুন। দিনের বেলায় বেশি পরিমাণে ঘুমায়, রাত্রেবেলা তার দ্বারা কোনো নামাজ পড়া হয় না, সে কোনো নামাজ পড়েনি, এটি এক নাম্বার। দুই নাম্বার, রজুলু ইয়াকসিরুল আকলা ওয়ালা ইউসাম্মিল্লাহ আলা তুআমিহি ওয়ালা ইয়াহমাদুহু, যেই ব্যক্তি খাবার বেশি পরিমাণে খায়, আসে না নাদানের মতো খাবার খায়, কিন্তু খায় ভালো কথা, কিন্তু খাবারের সময় না আল্লাহর নাম লয় না আল্লাহ শুক্রিয়া আদায় করে, খাবারের শুরুতে আল্লাহর নামও নেয় না, খাবারের পরে আল্লাহ শুক্রিয়া আদায় করে না, পেট বোঝাই করে খায়, গলা পর্যন্ত খায়, খাইতে খাইতে আর গলা দিয়ে মানে খাবার বের হয়ে পড়ে এমন পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু সে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে না আর খাবার শেষ করে আলহামদুলিল্লাহ পড়ে না, এমন নাখান্দা নালায় গুনাগার আমাদের মধ্যে আছে। তিন নাম্বার, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, ওয়ার রজুলু ইয়াকসিরু দিহকা মিন গাইরি আজাবিন, যে ব্যক্তি কোনো হুদ্দাই, যেখানে হাসার প্রয়োজন নাই ওই জায়গাও হাসে, অর্থাৎ বেশি পরিমাণে হাসে, বেশি পরিমাণে হাসে, আছে আমাদের মা বোনরা অনেক, অনেকাংশ শুধু মা বোনরা অনেকেই দোকানপাটে বসে আমাদের বাইরে আড্ডা ফাড্ডা দিতে গিয়ে হুদাহুদি হাসে, খাম্মাখা
আবার মা বোনরা একসাথে বসে আলাপ আলোচনা করতেছে, হাসির প্রয়োজনে হাসতেছে, দেখেন কি করতেছে কি পড়তেছে। ফাইন্না কাসরাতাল দিহকি তামিতুল কলব ও তুরিসুল ফাকর, কেননা তুমিতুল কলব ও তুরিসুল ফাকর, কেননা বেশি হাসে যেই ব্যক্তি ওই ব্যক্তির কলব মরে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে দরিদ্রতা চাপিয়ে দেয়। বেশি হাসলে কলব মরে যায় এবং দরিদ্রতা পেয়ে বসে, যার কলব মরে যায় ওই ব্যক্তির কলব দ্বারা ভালো কিছু আশা করা যায় না। দর্শক শ্রোতা, আজকে আমি মূলত বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা দিনের বেলায় কম ঘুমাবো, রাতের বেলায় কমপক্ষে এক রাকাত হলেও দুই রাকাত হলেও আমরা নামাজ পড়ব, তিন নম্বর আমরা কম হাসব, প্রয়োজন নাই, হাসার প্রয়োজন নাই, যদি হাসতে মনে চায় বিশেষ প্রয়োজন পড়ছে মুস্কি হাসি দেন, এটা সুন্না আদায় হলো, আপনার হাসির কাজ হলো। হাসির প্রয়োজন পড়েছে আপনার, হাসি দিতেই হচ্ছে, দিতেই হবে, তাহলে মুস্কি হাসি দেন, অট্ট হাসি দিয়েন না, সুন্না আদায় হবে, হাসিও হয়ে যাবে। দর্শক শ্রোতা, আজকের হাদিস থেকে আমরা এই বিষয়গুলো আমল করবার চেষ্টা করব, বরাবরের মতোই 7 মিনিট হাদিস ক্লাসে আপনি অবশ্যই অংশগ্রহণ করেছেন এবং আপনার পাড়াপড়শি যারা আছে আপনার বন্ধু বান্ধব তাদেরকে অংশগ্রহণ করাবেন, কমপক্ষে আল্লাহ নবীর কয়েকটি হাদিসও জানতে পারবেন। শেষ করছি, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।